নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কিনে ফিলিপস লাইটিং স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে বেত্রাপুর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি পৌলমী শুরু করছি বাংলার খবর কি অমৃত ভারত স্টেশনের তালিকায় নাম রয়েছে আর সেই বর্ধমান স্টেশনে কিনা মাথার ওপরে জলের ট্যাং ভেঙে প্রাণ গেল তিনজন যাত্রী দেশের লাইফ লাইনে লাইফ শেষ বুধবার বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ জলের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক জায়গায় তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক উপরে রয়েছে যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক কিন্তু আচমকাই ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে যারা এখানে যাত্রীরা ছিলেন এখানে যাত্রীরা যারা বসেছিলেন সেইখানে আচমকা হুড়মুড়িয়ে কিন্তু ভেঙে পড়ে বুধবার বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকলেন রেল যাত্রীরা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে বিঘড়ে মৃত্যু হলো তিন ট্রেন যাত্রী দেশের লাইফলাইন রেল আর সেখানেই কিনা লাইফ শেষ বুঝতে পারিনি কিছু বুঝতে পারিনি হঠাৎ করে বসে আছি ওইখানে হঠাৎ করে সুনামের মতো আমি বাড়ির থেকে কাজে যাচ্ছিলাম ট্রেন বড় বলে দাঁড়িয়েছি কত নাম দুই তিন তারপরে বলতে পারবো কি দেখলেন আওয়াজ কি আমি শুধু আওয়াজটা শুনলাম মানুষ আপনার মাথায় লেগেছে মাথায় লেগেছে মৃত তিন যাত্রীর নাম মাফিজা খাতুন তিনি বর্ধমানের বাসিন্দা মৃত সোনারাম টুটু ও কান্তি বাহাদুর ঝাড়খণ্ডের বাসিন্দা ঘটনায় আহত হয়েছেন বহু তাদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেলে তিনজন পেশেন্ট মৃত অবস্থায় আমাদের এখানে আসে 34 জন যে ভর্তি আছেন তাদের মধ্যে তিন চার জনের একটু আঘাত একটু গুরুতর কারো পা এবং হাত দুটোই ভেঙেছে কারো পা ভেঙেছে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 5 লক্ষ এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব সাহেব 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে এটা ঘোষণা করেছেন যাদের ডেথ হয়েছে বা অল্প ইঞ্জুরি হয়েছে তাদেরকেও আমরা পেমেন্ট করেছি দেখুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিঃসন্দেহে এটা দুঃখজনক যার জন্য হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি বসিয়েছি খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার যান ডিআরএমও বিরাট বড় ট্যাঙ্ক দেখে বোঝা যাচ্ছে একটু পুরানো এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয় গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিল তো সেটা এখন দেখার ব্যাপার 2020 সালেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় প্রায় 4 বছর আগে স্মৃতি ফিল্ডও বর্ধমান স্টেশনে জানিয়ে তুঙ্গে উঠেছে তর্জা কেউ ভাবতে পারে যে রেল প্ল্যাটফর্মে বসে তাদের মৃত্যু হবে এই ঘটনা তো নিন্দা করারও জায়গা নেই যারা বন্দে ভারত চালাচ্ছে তাদেরকেই ভাবতে হবে যে মানুষের নিরাপত্তাটা আগে সেই ব্যাপারটাকে সঠিক করে তারপরে আগানো উচিত পরিবার নিজের সদস্যকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করতে চাই যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটাকে যারা ডিপার্টমেন্ট আছে তাদেরকে সুন্দরভাবে ভালোভাবে দেখা উচিত দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসার পর এদিন রেলের তরফে পাঠানো হলো বাড়ি সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা ভয়াবহ এই দুর্ঘটনা একসঙ্গে তিনজনের প্রাণ কেড়ে নিল আহত হয়েছে আরো 30 জন তবে বারবার প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ সন্তোষ তিনজনের প্রাণ গেল 30 জন আহত হলো তবে বারবার রেলের দিকে অভিযোগের আঙুলটা উঠছে এখন কি পরিস্থিতি যারা আহত ছিলেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং একই সঙ্গে আতঙ্ক কি খানিকটা হলেও কমেছে সন্তোষ দেখো বর্ধমানে স্টেশনে যে প্ল্যাটফর্ম এবং 2 থেকে 3 নম্বর যে প্ল্যাটফর্ম সেই ছবিটাকে প্রথমে তোমায় দেখাই যে জল ট্যাঙ্কির যে উপরে উপরের যে অংশ সেই অংশ কিন্তু ইতিমধ্যেই যে কোথা থেকে নামানোর যে কাজ সেই কাজ কিন্তু শুরু করেছে রেলের তরফ থেকে নিচের যে সেটগুলি ইতিমধ্যে ভেঙে গেছিল সেগুলো কিন্তু সরানো হয়েছে এবং 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু সেই লাইন কিন্তু বন্ধ রয়েছে এবং 3 নম্বর থেকে ট্রেন যাতায়াত করছে তোমায় জানাই যে বর্ধমান স্টেশনে যে আতঙ্ক যাত্রীদের বারবার কিন্তু যেই ট্রেনে যেখানে দুর্ঘটনা তাতে বর্ধমান স্টেশনের
সামনে যে অংশ সে ভেঙে পড়া এবং সিঁড়িতে হুড়মুড়িয়ে হতবিষ্ট হয়ে তো কিন্তু সেরকম ঘটনা ঘটেছে। এবং তারপর এই জল ট্যাঙ্ক, সেই জল ট্যাঙ্ক কিন্তু হুড়মুড়িয়ে একদম যে প্ল্যাটফর্মের নিচে যে যাত্রীরা যেখানে বসেন যাত্রী প্রতীক্ষালয় ঠিক সেইখানেই কিন্তু ভেঙে পড়ে। এবং এই বারবার যে যাত্রীদের যে ঘটনা ঘটাতে কিন্তু আতঙ্কে রয়েছেন যাত্রীরা। ইতিমধ্যেই যারা অসুস্থ যারা ছিলেন এবং যারা ইনজোর ছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে অনেকজন সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি গেছেন। ইতিমধ্যে মৃতদেহ যে তিনজনে যে ছিল তা ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও মফিজা খাতুনের মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন বর্ধমান হসপিটালে আবার আসেন যে তাদের ক্ষতিপূরণের টাকা, সেই টাকা তারা দাবি করছে, সেই টাকা তাদের দিতে হবে। এবং যে পেপার ওয়ার্ক যে কাজ সেই কাজ কিন্তু না শেষ হওয়াতে এখন অবধি সেই মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে। পরিবারের যারা লোকজন তারা মেডিকেল কলেজের সামনে পুলিশ ক্যাম্পের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে পুরো টাকা সেই টাকা তাদের দিতে হবে। দেখো এই যে বর্ধমান স্টেশনের যে ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যারা এখানকার নিত্য যাত্রী রয়েছেন তারা জানাচ্ছেন যে এই যে জল ট্যাঙ্ক সেই ট্যাঙ্কে কিন্তু জল ওখান থেকে লিকেজ করছিল এবং সেই লিকেজের খবর প্রশাসন যারা রেলের যারা আধিকারিক তাদের কাছে যদি থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এই যে বড় দুর্ঘটনা এবং তিনজনের মতন যে তিনজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যু এবং বেশ প্রায় 37 জনের উপরে আহত হয়েছেন এবং গুরুতর আহত রয়েছেন আরো কয়েকজন, তারা বর্ধমান মেডিকেল কলেজে এখনো ভর্তি রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি সন্তোষের সঙ্গে। আসানসোলের একাধিক জায়গায় তল্লাশি অভিযান আয়কর দপ্তরে। প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলর সোহরাব আলীর বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর ফাঁকির অভিযোগে তৃণমূল নেতার বাড়িতে হানা। আয়কর দপ্তরের নজরে প্রাক্তন বিধায়কের একের পর এক সম্পত্তি। লোহা পাচারের কালো টাকা প্রমোটিং ব্যবসায় খাটানো হতো বলে অভিযোগ উঠে আসছে। অন্যদিকে বানপুরের ধরমপুর এলাকায় আরও একজন ব্যবসায়ী MD ইমতিয়াজের বাড়িতেও আয়কর তল্লাশি। এদিন রাত 10টা নাগাদ আয়কর আধিকারিকরা বেরিয়ে আসেন মোহাম্মদ ইমতিয়াজের বাড়ি থেকে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বাড়ি। পশ্চিম বর্ধমানের আসানসোল রায়গঞ্জ সহ একাধিক জায়গায় আয়কর দপ্তরের অভিযান। বানপুরের পুরানহাট এলাকায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতেও চলছে লাগাতার তল্লাশি। আচ্ছা বলুন তো, রেশন দোকানে যাওয়ার কি কোনো দরকার রয়েছে? ভাবছেন কেন বলছি, দেখুন হুগলির বলাগড়ের নিত্যানন্দপুরে যেখানে গেলে খোলা মাঠে পাবেন রেশনে চাল ডাল আটা। তবে তার পরিবর্তে রেশন কার্ড লাগবে না, শুধুমাত্র নগদ টাকা দিয়ে রেশনের জিনিস আপনি কিনে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই বলছি, খোলা মাঠে এভাবে রেশনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, বিক্রি করছিলেন উপভোক্তারা স্বয়ং। ঠিক সেই সময় হঠাৎ করে হাজির হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। রেশনের জিনিস পেলেই চম্পট দিলেন বিক্রেতারা। অবশেষে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। চলছিল দুয়ারে রেশন কর্মসূচি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বিক্ষোভ। কেন জানেন? দেখুন, অভিযোগ গ্রাহকরা রেশন তুলে সেখানে কোরেদের হাতে বিক্রি করে দিচ্ছিলেন সেই রেশন, অর্থাৎ বিনা পয়সার রেশন বেচে অর্থ লাভ। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তারপরে পুলিশকে ফোন করেন তিনি। দলীয় কর্মীদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে এখান থেকে রেশন দোকান থেকে মাল পাচার হয়। বহু গরিব মানুষও আমাদের গিয়ে অভিযোগ করেছে, আমরা পাই না অথচ পাচার হচ্ছে। রেশন ডিলারের সঙ্গে কোনো কথা হয়নি, রেশন ডিলারের সঙ্গে পুলিশ বলবে, আইন বলবে। আমার কাজ ছিল ধরা ধরে দিয়ে দিয়েছি, হ্যান্ড ওভার করে দিয়েছি সরকারের কাছে। তবে এই ঘটনা থেকে হাত ধুয়ে ফেলেছেন রেশন ডিলার। তার দাবি, রেশন দোকান থেকে নিয়ে গিয়ে কে কি করছে তা বলা সম্ভব নয়। হ্যাঁ আমি জানি, মানে এরা মাল কেনা বেচা করে, আমি অনেক দিন ধরে এদের বারণ করেছি এবং আমাদের যে কুডিং এক্সপেক্টর আছে তারও কথাটা কানে দিয়েছিলাম, কিন্তু প্রশাসনিক লেভেল থেকে কি করেছে জানি না। আমি এদের বারণ করা সত্ত্বেও এরা কোনোদিনই এখান থেকে উঠে যায়নি। কখনো অভিযোগ ওঠে রেশন না মেলার, কখনো অভিযোগ ওঠে রেশন তুলে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার। অভিযোগ আর পাল্টা অভিযোগে তিতি বিরক্ত মানুষ, আর সুযোগ বুঝে এইসবের ফায়দা তুলছে এক শ্রেণীর দালাল। কবে মিটবে সমস্যা, এখন তার দিকেই তাকিয়ে বাংলা। হুগলি থেকে সুনন্দ দত্ত, সুজিত কৌরের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আর এবার রাস্তার ছবি দেখাবো। জেলায় জেলায় রাস্তার বেহাল দশা, পথশ্রী যেন হতশ্রী। বাঁকুড়ায় প্রশাসনকে বুড়ো আমল দেখিয়ে বেহাল রাস্তাতেই চলছে ভারী ট্রাক চলাচল। মালদাতে বেহাল রাস্তা, প্রশাসনের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। বাঁকুড়ার কামারবেড়িয়া থেকে মালাকাট পোতা 9 কিলোমিটার রাস্তা প্রায় 8 বছর ধরে বেহাল। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কোনো নদীও নয়, এটা কোনো পুকুরও নয়, আমি দাঁড়িয়ে আছি এটা পিচ রাস্তার উপর, দেখতেই পাচ্ছ পিচ রাস্তা, অর্থাৎ এক হাঁটু কাদার ভেতরে আমি দাঁড়িয়ে আছি, এটা একটা পিচ রাস্তার, এর উপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় সাধারণ মানুষদেরকে। আমি ক্যামেরা পার্সনকে বলবো রাস্তার ছবিটা একটু দেখানোর জন্য, দেখতে পাচ্ছ পিচ রাস্তা, কিন্তু এখন বর্তমানে শুধু কাদা আর কাদা, কাদা আর কাদা। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। রাস্তার পাশে বোর্ডে লেখা রয়েছে 10 টনের অধিক পণ্য পরিবহন নিষিদ্ধ, কিন্তু রাস্তার উপর দিয়ে চলছে বালি বোঝাই 60 টনের লরি। এখানে যে রাস্তায় লেখা আছে 10 টনের অধিক পণ্য পরিবহন নিষিদ্ধ, এই রাস্তার উপর কি বলবেন? আমাদের তো গাড়ি বাড়ার জায়গা না। পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বালা শাহাপুর এলাকার এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয় না বলে অভিযোগ। দিন ধরে বেশ কিছু এলাকার রাস্তা কিন্তু কাঁচা অবস্থায় রয়েছে। এখানকার মানুষের যেটা অভিযোগ যে 15 ফিনান্সের যে টাকা, মানে সেই টাকার গ্রাম পঞ্চায়েতে এসে পড়ে রয়েছে প্রায় 3 কোটি টাকা, কিন্তু সেই টাকাতে কোনো রকম ভাবে কাজ হয়নি। আমাদের কোনো অসুস্থ হয়ে যায় তারা কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কোনো গাড়ি পাওয়া যায় না কি আমরা একটা পেশেন্টকে তুলে নিয়ে যেতে পারি। বেড নাই, রাস্তা নাই। এর আগে তো তৃণমূলের প্রধান ছিল, এসেছিলেন এখানে? না, কেউ আসেনি এখানে। পঞ্চায়েত নির্বাচনে এবার এলাকা গিয়েছে বিজেপির দখলে, তাই এলাকার উন্নয়ন হবে সেই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃন্ময় পান ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।